হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আবার আলোচনা করবো ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আমাদের ভিডিওটা হলো ভয়েস চেঞ্জ পার্ট টু যেখানে আমরা ভয়েস চেঞ্জের ওপর কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে মানে পার্ট ওয়ান ভিডিওতে আমি সিম্পল প্রেজেন্ট ওপর তোমাদের ভয়েস চেঞ্জ করে দেখিয়েছি আজকে আমরা সিম্পল পাস্টেন্সের টেন্সের ওপর করব কিন্তু সে বেসিক রুলসগুলো আমি আজকে আবার একটু রিপিট করছি যাতে তোমরা আগের ভিডিওর সঙ্গে আজকে ভিডিওটা রিলেট করতে পারো সো ফার্স্ট আমরা যেটা দেখেছিলাম যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেটা যে কোনো টেন্স হতে পারে ফার্স্টে আমাদের দেখতে হবে সেন্টেন্সে সাবজেক্ট কে আছে ভার্ব কি আছে আর অবজেক্ট কী আছে তো আজকে যেহেতু আমরা পাস্ট টেন্স নিয়ে বা সিম্পল পাস্ট টেন্স যাকে বলে সেটা নিয়ে আলোচনা করবো তো সেরম সিম্পল পাস্ট টেন্সের উপর একটা সেন্টেন্স নেব আচ্ছা তো সিম্পল যদি আমরা একটা সেন্টেন্স নিই যেমন লিখি আমরা মম চিকেন তো এই যে সেন্টেন্সটা যেটা রয়েছে মম চিকেন মানে মা চিকেন রান্না করেছিল তাই তো তো এক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্টকে না মম কাজটা কে করছে সেটা যখন আমরা কোয়েশ্চেন করি কোনো সেন্টেন্সকে যে আনসারটা আসে তো সেটা হয়ে যায় সাবজেক্ট মানে মা চিকেন রান্না করছে তাহলে মা হলো এখানে আমাদের সাবজেক্ট কি করছে না রান্না করছে তো কুকড হয়ে যাবে আমাদের ভাব আর অবজেক্ট হলো চিকেন কি রান্না করছে না চিকেন তাহলে কে কাজ করছে মম তাহলে মম হলো সাবজেক্ট কি করছে রান্না করছে মানে কুকড হলো ভার্ভ আর অবজেক্ট মানে কি করছে না চিকেন রান্না করছে তা চিকেন হয়ে যাবে আমাদের এখানে অবজেক্ট তো ফার্স্ট এটা হলো ক্লিয়ার যে সেন্টেন্সে সাবজেক্ট কোনটা ভার্ভ কোনটা আর অবজেক্ট কোনটা এবার আমরা ভয়েস চেঞ্জ করবো তাহলে ফার্স্টে আমরা দেখবো যে সেন্টেন্সটা কোন ভয়েসে লেখা রয়েছে সেন্টেন্সটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসে লেখা রয়েছে যে মম কুকড চিকেন তো এবার যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে আনতে চাইবো তখন কি করব প্যাসিভ ভয়েসে আনতে গেলে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে ভয়েস চেঞ্জে যথারীতি একটা চেঞ্জ হয় সেটা হলো সাবজেক্টটা হয়ে যায় অবজেক্টের জায়গায় আর অবজেক্টটা চলে আসে সাবজেক্টের জায়গায় মানে ভাইস ভরসা হয় বা একটা রিপ্লেসমেন্ট হয় তাহলে ক্ষেত্রে আমার যদি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে তাহলে কি হয়ে যাবে আমরা চিকেনটাকে আগে আনব চিকেন এবার আমরা কি বলেছিলাম না একটা অক্সিলিয়ারি ভাব লাগবে তো অকজিলিয়ারি ভার্বটা আমি আবার তোমাদের সুবিধার জন্য এক্সপ্লেন করে দিচ্ছি অক্সিলিয়ারি ভার্ভ হলো যেটা হলো এম ইজ আর এটা হলো অক্সিলিয়ারি ভাব এম ইজটা পাস টেন্সের ক্ষেত্রে ওয়াজ হয়ে যায় আর আরটা হয়ে যায় ওয়ার তো এক্ষেত্রে আমরা পাস টেন্স নিয়ে যেহেতু কাজ করছি তো পাস্টের ক্ষেত্রে যে যে অক্সিলিয়ারি ভাবগুলো হয় সেগুলো আমরা বসাবো তাহলে এখানে আমাদের দেখতে হবে সিঙ্গুলারের রয়েছে আমার যে সাবজেক্ট হবে সে কি সিঙ্গুলারে আছে না প্লুরালে রয়েছে তো চিকেন রয়েছে এখানে তো চিকেন হলো এখানে সিঙ্গুলার ফর্মে রয়েছে তাহলে আমরা এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে তাহলে আমরা এখানে বসাবো ওয়াজ অক্সিলিয়ারি ভাব আমার এখানে বসে গেল এবার কী আছে আমাদের সেন্টেন্সে মেন ভার্ব মেন ভাব রয়েছে হলো কুকড বা রান্না করা তাহলে আমরা হলো এখানে কি জানি না আমাকে মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে মানে ফার্স্ট পার্টিসিপেল যে ফর্মটা হয় তাহলে এখানে হবে চিকেন ওয়াজ তো ভারবে থার্ড ফর্ম কি হবে কুকড ছিল কুকটি থাকবে কুক কুকড কুকড তো এখানে কুকড হবে আর কি প্যাসিভ ভয়েসে সব সময় কি বসে বাই বসে একটা এক্সট্রা বাই মানে কার দ্বারা কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য বাই তো বাই কে না বাই মম মম রান্না করছে তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা মিনিং কী ছিল যে মা চিকেন রান্না করেছিলেন তো প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটা দাঁড়াবে যে চিকেন রান্না করা হয়েছিল মায়ের দ্বারা বা চিকেন ওয়াজ কুকড বাই মম তো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের পাস্ট টেন্সের সেন্টেন্সটা এক্ষেত্রে আমরা আরেকটা সেন্টেন্সেরও এক্সাম্পল দিতে পারি ধরো অ্যাক্টিভ ভয়েসে আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে যে শি রেড বুক মানে সে বই পড়ছিল তাহলে এখানে আমরা কী জানি কাজ যে করে সে হলো সাবজেক্ট আর যার প্রতি কাজটা করা হয় বা যেটা নিয়ে কাজ করা হয় সেটা হয় অবজেক্ট তাহলে কে কাজ করছে এখানে শি কাজ করছে তাহলে শি হয়ে যাবে আমাদের সাবজেক্ট কী করছে না বই পড়ছে বা পড়ছিলো যেহেতু আমরা পাস্ট নিয়েছি রেড ধরব তাহলে এটা হয়ে যাবে ভার্ভ আর বুক কি করছিল না বই পড়ছিলো তো বুক হয়ে যাবে অবজেক্ট তো এত দূর আশা করি ক্লিয়ার আছে এবার কি করতে হয় ভয়েস চেঞ্জে না সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসে আর অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে তো সেক্ষেত্রে আমরা কি করব অবজেক্টকে আগে নিয়ে আসবো প্যাসিভের ক্ষেত্রে আনলে কি হচ্ছে বুক আগে এলো এবার আমরা বসাবো কি না অক্সিলিয়ারি ভাব তো এক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভাব কি হবে যেহেতু বুক সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে আগে দেখব বুক রয়েছে যেহেতু সিঙ্গুলারই হবে বুকস থাকলে প্লুরাল তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভাব কি বসাবো ওয়াস এবার রেডের থার্ড ফর্ম কি আছে রিড রেড রেড বানানটা সিমিলারই হয় তাহলে আমরা রেডের থার্ড ফর্ম বসালাম তো যেটা রেড হবে এবার হলো বাই বসে তারপর কী হয়ে যাবে এক্ষেত্রে একটা পরিবর্তন হচ্ছে এই সিটা চেঞ্জ হয়ে যাবে হার তাহলে বুক ওয়াজ রেড বাই হার সি রিড বুক সি রেড বুক মানে সে বই পড়ছিলো তাহলে বুক ওয়াজ রেড বাই হার মানে বইটা পড়া হয়েছিল তার দ্বারা তো মিনিংটা হলো আমাদের এখানে এইটা দাঁড়াচ্ছে তো আশা করি তোমাদের পাস টেন্সটা নিয়ে আর কোনো ডাউট নেই ক্লিয়ার হয়েছে এবার আমরা আলোচনা করি একটু ফিউচার টেন্স নিয়ে ফিউচার টেন্স নিয়ে যেগুলো হয় যেমন কি আমরা ব্যবহার করি উইল শ্যাল সেন্টেন্সে আচ্ছা এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স নিই যেমন এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি একটা সেন্টেন্স নিই তাহলে কী নেব দে উইল প্লে ফুটবল তাহলে দে উইল প্লে ফুটবল মানে কি তারা ফুটবল খেলবে বা ভবিষ্যতে ফুটবল খেলবে এই সেন্টেন্সে মানে এইটাই দাঁড়ায় দে উইল প্লে ফুটবল অথবা এখানে আমরা শ্যালো বসাতে পারি যা হোক তো এটা আমাদের রয়েছে ফিউচার টেন্সে এবার আমাদের দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ভ কোনটা আচ্ছা দে হলো আমাদের সাবজেক্ট কারণ ফুটবল কারা খেলছে তারা খেলছে তাহলে দে হলো সাবজেক্ট এবার উইল কিন্তু এক ধরনের অক্সিলিয়ারি ভার্ভ তো উইল এখানে অক্সিলিয়ারি ভার্ভ প্লে হলো মেন ভার্ব মেইন ভাব আর কি করছে না ফুটবল খেলছে তো ফুটবল হলো আমাদের এখানে অবজেক্ট তাহলে এখানে একটা সুবিধা কী না আমাদের অক্সিলিয়ারি ভাব দেওয়া রয়েছে আর এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার কিছু নেই তাহলে দে উইল প্লে ফুটবল তাহলে তারা ফুটবল খেলবে এবার কি হয় না যথারীতি যেরকম সাবজেক্টে যাবে অবজেক্টের জায়গায় আর অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায় মানে সেন্টেন্সটাকে আমাকে বানাতে হবে ফুটবল খেলা হবে তাদের দ্বারা তাহলে এবার দেখা যাক সেন্টেন্সটা রকম আকার নেয় প্যাসিভ করছি অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে তাহলে ফুটবল আগে এলো ফুটবল এবার যেটা মজার বিষয় সেটা হলো এই যে উইল রয়েছে অক্সিলিয়ারি ভাব তবে উইল বসলো যথারীতি কিন্তু এই উইলের সঙ্গে আরেকটা জিনিস এক্সট্রা বসবে সেটা হলো বি উইল বি এই একটা জিনিস এক্সট্রা বসবে যেটা আমাদের মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে যখন আমরা উইল বা শ্যাল যাই থাকুক না কেন তার সঙ্গে আমরা কী অ্যাড করবো না একটা বি অ্যাড করে দেবো উইল বি আর শ্যাল বি কখন না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তাহলে ফুটবল উইল বি এবার আমাদের মেন ভার্ব নিয়ে কাজ মেন ভার্ব কি প্লে তো প্লে থার্ড ফর্ম কি প্লেড এবার বসবে কি না তাদের দ্বারা তাহলে সেটা বোঝাতে গেলে বাই বাই বসল আর এখানে দেটা রয়েছে দেটা চেঞ্জ হয়ে বসবে হলো দেম তাহলে ফুটবল খেলা হবে তাদের দ্বারা ফুটবল উইল বি প্লেড বাই দেম আচ্ছা একটা বিষয় যেটা বলে দেওয়ার যেগুলো অ্যাক্টিভ আর ভয়েস অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যায় সেটা হলো যেমন এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে সেটা প্যাসিভে গিয়ে হিম হয়ে যায় অ্যাক্টিভ ভয়েসে যদি শি থাকে সেটা প্যাসিভে গিয়ে হার্ড হয়ে যায় অ্যাক্টিভ ভয়েসে যদি দে থাকে তাহলে প্যাসিভে গিয়ে সেটা দেম হয়ে যায় তো এরকম কয়েকটা চেঞ্জ হয় কিন্তু যদি কোনো নাম থাকে ধরো রাম শ্যাম যে কোনো নাম থাকুক না কেন বা বুক বা স্কুল যাই হোক এ ধরনের কোনো নাম থাকে বা প্রপার নাউন যদি থাকে তো সেক্ষেত্রে সেটা কিন্তু প্যাসিভে চেঞ্জ হবে না সেটা যেমন ছিল তেমনই থাকবে রাম থাকলে রামই থাকবে শ্যাম থাকলে শ্যামই থাকবে তো সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না তো এই হলো আজকের ক্লাস পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের ওপর তো আশা করি তোমাদেরকে আমি খুব ইজিলি প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েসটা বোঝাতে পেরেছি পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের ওপর প্রেজেন্ট টেন্সে কীভাবে করতে হচ্ছে সেটা তোমরা আমার পার্ট ওয়ান ভিডিওতে দেখে নিও তো আশা করছি তোমাদের ভয়েস চেঞ্জটা সহজ হয়েছে বুঝতে যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করো এরকমই আরও ভিডিওস পাওয়ার জন্য আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো সেখানে আমি আবার কিছু নতুন ট্রিক শেখাবো অন্যান্য টেন্সের ওপরে সো থ্যাংক ইউ অ্যান্ড বাই ফর টুডে